একটি সুন্দর জঙ্গলে মাউস নামের একটি ইঁদুর এবং মেনি নামে একটি বিড়াল বাস করত। তারা খুবই ভালো বন্ধু ছিল এবং একে অপরের খুবই সাহায্য করত। একদিন সকালবেলা ছোট মাউসটি বনের ভেতরে ঘুরতে বেরোলো। তখন ছোট ইঁদুরটি তার অন্য সকল বন্ধুদের সাথে দেখা হলো। ইঁদুরটি তার বন্ধুদের সাথে অনেক কথাবার্তা বলল। তখন শেয়াল বলল, চলো ইঁদুর আমরা নদীর পাড়ে ঘুরতে যাই। স্কুলে গিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করলো। এক পর্যায়ে ইঁদুরটি তার ছোট্ট বাড়ির দিকে রওনা হলো। বাড়ি যেতে যেতে সে গান গাইতে লাগলো। খাবার জমা করে তার ছোট্ট বাসার মধ্যে রেখে দিতে যাতে সে খারাপ সময় খেতে পারে। মাঝে মধ্যে ছোট্ট মাউস দুটি তার বন্ধু বিড়ালের জন্য খাবার নিয়ে যেত। ছোট মাউস ইঁদুরটি বনের ভিতর থেকে একা একা বিড়ালের জন্য খাবার নিয়ে যেত। ইঁদুরটি বাড়ি ফিরে দেখো, তার বাড়িতে অন্য একটি ছোট ইঁদুর আছে। ছোট সেই ইঁদুরটির চেহারা অনেক অসহায় এবং মলিন। তখন মাউস ইঁদুরটি রেখে গেল এবং বলল, সাহস, তুমি আমার ঘরে ঢুকেছো কেন? ছোট ইঁদুরটি করুণ হয়ে বলল, দয়া করে আমাকে সাহায্য কর, আমি অনেকদিন ধরে কিছু খাই না, আমি খুবই ক্ষুধার্ত। বিড়ালটির মন ছিল খুবই বড় এবং বিড়ালটি খুব ভালো ছিল, তাই সে ইঁদুরের খাবারের ব্যবস্থা করে দিল। খাবার পেয়ে ক্ষুধার্ত ইঁদুরটি অনেক খুশি হলো এবং বিড়ালের বন্ধু হয়ে গেল। তখন মিনি বিড়ালটি মাউস ইঁদুরকে বলল, অহংকার ভালো নয়, সবাইকে সাহায্য করলে তার ভিতরে অনেক আনন্দ আছে, তুমি অনেক অহংকারী। মাউস ইঁদুরটি তার ভুল বুঝতে পারল এবং সেই ক্ষুধার্ত ইঁদুরের কাছে ক্ষমা চাইল। এরপর তারা তিনজনে অনেক ভালো বন্ধু হয়ে গেল। ছোট্ট মিনি বিড়ালটি সব পশু পাখিকে সাহায্য করত। একদিন জঙ্গলে অনেক ঝড় হল। ঝড়ে অনেক বড় বড় গাছ ভেঙে পড়ল এবং অনেক পাখির বাসা ভেঙে পড়ল। পাখিদের বাসা ভেঙে যায়, পাখিরা খুব দুঃখী হয়ে পড়ল এবং অসহায় পড়ে পড়ল। তখন ছোট পাখিদের কোনো থাকার জায়গা ছিল না, তাই তারা কাঁদছিল। বিড়ালটি দেখল যেসব পাখিদের বাসা ভেঙে গেছে, তাই সে খুব কষ্ট পেল। তখন সে ছোট পাখিদের বিড়ালের বাসায় নিয়ে এলো। বিড়াল আর ইঁদুর তখন পরামর্শ করতে লাগল কিভাবে পাখিদের বাসা নতুন করে তৈরি করা যায়। বিড়াল এবং ইঁদুর বিভিন্ন জায়গা থেকে পাতা এবং ডালপালা সংগ্রহ করল। এক পর্যায়ে তারা পাতা এবং ডাল দিয়ে ছোট পাখিদের একটি বাসা বানিয়ে ফেলল। বিড়াল এবং ইঁদুর মিলে ছোট পাখিদের জন্য চমৎকার একটি বাড়ি তৈরি করল। নতুন বাসাটি দেখে ছোট পাখিরা খুবই খুশি হলো এবং বিড়াল ইঁদুরকে ধন্যবাদ জানালো। একদিন সকালবেলা জঙ্গলের পূর্ব দিক থেকে সূর্য উঠল আকাশে, ছোট পাখিরা উড়ে বেড়াচ্ছিল। মিনি বিড়াল এবং ছোট মাউস ইঁদুরটি তাদের ছোট্ট বাসা থেকে বেরিয়ে এদিক ওদিক দেখছিল। বিড়াল এবং ছোট ইঁদুর মিলে প্রতিদিন স্কুলে যেত, লেখাপড়া করত এবং খেলাধুলা করত। মিনি বিড়াল এবং ছোট মাউস ইঁদুরটি তাদের বিদ্যালয়ে একই বেঞ্চে বসত। ছোট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো সবাই।